আরেকজনের দোষ করে আরেকজনের গাড়ে চাপিয়ে দেয় এরকম চলতেছে না বলেন ক্ষমতা আছে অপরাধ করে যখন অপরাধ বের হয়ে যায় তখন নিজেকে সাধু মানুষ মানুষ ভালো পরিচয় দিয়ে এই দোষটা আরেকজন ভালো মানুষের গারে চাপিয়ে দেয় এরকম লোক আছে না বলেন নিজে অপরাধ করে নিজে নিজের দলের লোক মেরে আরেকজনের উপর চাপিয়ে দেয় অথচ যার যার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ওই লোকটা আসলে ভালো মানুষ সে কিছুই এই ব্যাপারে কিছুই সে জানে না এরকম ঘটনা ঘটতেছে না বলেন এই খারাপ এই চিন্তা সর্বপ্রথম এসেছিল বাদশাহ আপরাহার মাথায় কার মাথায় জোরে বলেন বাদশাহার মাথায় এই খারাপ চিন্তাটা সর্বপ্রথম এসেছিল বাদশাহা ইয়ামিনিক স্বর্ণ দিয়ে রূপা দিয়ে হীরা মণি মুক্তা দিয়ে একটা কাবা তৈরি করেছিল কারণ তার উদ্দেশ্য ছিল মানুষ মক্কা মদিনায় যায় সেখানে কাঠের গড় তৎকালীন সময়ে কাবা ছিল কাঠের সেই কাঠের গড় সারা পৃথিবীর মানুষ জিয়ারত করে আমি বাদশাহা রকম এই কাঠের গরনা তার চেয়ে আরো ভালো ঘর তৈরি করব। আর তাম পৃথিবী থেকে মানুষগুলো মক্কা মদিনায় যায় এই মক্কা মদিনার মানুষ ব্যবসা বাণিজ্য করে প্রচুর টাকা ইনকাম করে আমি বাদশাহ আবরাহা আমার দেশে একটা কাবাগর তৈরি করব সমস্ত পৃথিবী থেকে মানুষগুলো এসে আমার ঘর জিয়ারত করবে আমার দেশে থাকবে আর আমি এই সুযোগে একটা বড় অঙ্কের টাকা ইনকাম করব। এই চিন্তা এটা এসেছিল বাদশাহ আবরাহার মাথায় কিন্তু কারণ তো লাগবে বাদশাহ আবরাহা যখন স্বর্ণরূপা হীরা জহরত মণিমুক্তা দিয়ে কাবা গর তৈরি করলো এখন দেখে কোনো মানুষ তার গড় জিয়ারত করতে যায় না শুধু নিজের দলের লোক যায় বাদশাহ আব্রাহা চিন্তা করলেন যতক্ষণ পর্যন্ত আমি মক্কার ওই কাবাগর না বেঙ্গে ফেলবো ততক্ষণ পর্যন্ত মানুষ আমার তৈরি করা এই গড় জিয়ারত করতে আসবে না এখন সৈন্যদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলেন কি করা যায় বাদশাহরাহকে পরামর্শ দিল আপনি মক্কায় গিয়ে ওই মুসলমানের কাবাগর বাগর বেঙ্গে ফেলেন বাদশাহরা বললেন কাবাগর বাগড় বেঙ্গে ফেলবো তো একটা তো কারণ লাগবে কি কারণ দেখি আমি বাঙবো কোনো কারণ বাদশা আবরাহা খুঁজে পায় না একদিন ওই এলাকার সাতজন যুবক রাত্রিবেলায় বেলায় ওই বাদশাহ আবরাহার তৈরি করা কাবা ঘরে গিয়ে তাওয়াফ করতেছে তাওয়াফ করা শেষ অবস্থায় তারা কাবা ঘরের ভিতরে ঢুকে তারা পায়খানা করছে বাদশা আবরাহার তৈরি করা এই ঘরের ভিতরে তারা ঢুকে পায়খানা করেছে সকাল বেলা আবরাহা যখন ঘর জিয়ারত করতে গেছে এখন দেখে ভিতর থেকে দুর্গন্ধ আস ব্যাপার কি আমি এত টাকা খরচ করে কাবাগর তৈরি করলাম ভিতর থেকে দুর্গন্ধ আসে ব্যাপার কি কাবাগরের দরজা খুলে দেখে ভিতরে সাতজন যুবক পায়খানা করেছে এবার আব্রাহার মাথায় শয়তানি বুদ্ধি এসেছে এই তো কাবাগর আল্লাহ তাহলে ঘর বাঙ্গার সুযোগ এসেছে কি করা যায় সৈন্যদেরকে হুকুম দিলেন যে আমার গড়টা তোমরা বেঙ্গে ফেলো আগুন দিয়ে তোমরা পুড়িয়ে ফেলো সন্যরা হুকুম পাওয়ার সাথে সাথে গড়টা বেঙ্গে তস করে দিলেন আগুন দিয়ে পুড়িয়ে দিলেন এবার আবরাহা বললেন যে আমার গড় বেঙ্গেছে মক্কার লোকেরা যতক্ষণ পর্যন্ত মক্কার তৈরি করা এই কাবা গড় আমি না ভাঙবো প্রতিশোধ আমার নেওয়া হবে না বিল্লাহ পরেন আচ্ছা বলেন তো গড় বেঙ্গেছে কে আবরা নিজেই ভেঙেছে না এখন দোষ দিতেছে কাদের উপর মক্কার লোকেরদের উপর আবরাহা ষাট হাজার সৈন্য নিয়ে যখন আল্লাহ তালার গড় বেং বাঙ্গার জন্য আসলেন এর বিস্তারিত ঘটনা তো আপনারাই জানেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিলেন ছোট ছোট আবাবিল পাখি এই পাখির মুখে ঠোঁটে এক টুকরা পাথর দুই পায়ে দুই টুকরা পাথর উপর থেকে ফালায় নিচে বোমার মতো কাজ করে সুবাহান আল্লাহ আল্লাহ তারা ধ্বংস করে দিলেন আল্লাহর গড় আর হেফাজত করার দায়িত্ব হলেন কার উপর আল্লাহর উপর এই পৃথিবীতে নজির রয়েছে আল্লাহ রবিন বড় বড় যারা লিডার তাদেরকে ছোটো ছোটো জিনিস দ্বারা ধ্বংস করে দিয়েছেন বিশাল বড় আব্রাহার বাহিনী ষাট হাজার বাহিনী সৈন্য সংখ্যা হস্তি বাহিনী তাদেরকে ধ্বংস করলেন ছোট ছোট পাখি দ্বারা শুধু তাই নয় নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল আমি খোদা মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে গেলেন নমরুদ বলে তুমি কোন খোদার দাওয়াত দিতে এসেছো আমি নিজেই তো একজন খোদা নাউজুবিল্লাহ বলেন নিজেকে খোদা দাবি করেছিল আল্লাহ তাআলা তাকে এমন শিক্ষা দিলেন একটা লেংরা মশাদারা কি দ্বারা বলেন লেংরা মশাদারা তাকে ধ্বংস করলেন নমরুদ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করল যুদ্ধের ময়দানে বিশাল বড় বাহিনী নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এক মশা পাঠিয়ে দিলেন নোমরদের সাথে যুদ্ধ করার জন্য একটা ল্যাংরা মশা আল্লাহ তাআলাকে বলেন আল্লাম আমার একটা পা নাই একটা পা ভালো রয়েছে আমিও যুদ্ধ করতে চাই আল্লাহ তাআলা অনুমতি দিলেন ল্যাংরা মশা সে চিন্তা করলো আমি যদি আমার সমস্ত দলের মশাদের সাথে ঢুকে যায় একটা পা ভালো আছে যেই পাটা ভালো আছে সেইটাও তো ভেঙ্গে যাবে তিনি একটা গলির মাথায় বসে রইলেন যেইখান দিয়ে যদি কোনো সৈন্য এসে যায় আমি তাকে আক্রমণ করবো যখন সৈন্য সংখ্যা নিয়ে খোলা ময়দানে এসে গেলেন আল্লাহ তালার বাহিনী মশা যাকে যাকে মশা এসে সৈন্যদের উপর আক্রমণ করলেন আর মশা এমন একটা বাহিনী এরা তাম পৃথিবীর কোনো মাফলুককে ভয় পায় জোরে বলেন ভয় পায় মশা কি পুলিশকে ভয় পায় র্যাবকে ভয় পায় কাউকে ভয় পায় না সুযোগ পাইলে ইনজেকশন মেরে দেয় ঠিক কিনা বলেন নমরুদের বিশাল বড় বাহিনী মশা এমন ভাবে আসছেন যাকে যাকে মশাকে গুলি করে মারা যায় বলেন না এসে আক্রমণ শুরু করে দিছে নমরুদের বাহিনী দৌড় আর দৌড় আগে নিজের জীবন বাঁচা নমরুদ দেখলেন ব্যাপার কি সবাই দৌড়ায় নিজের জান তো বাঁচাতে হবে নমরুদ গলির ভিতর দিয়ে যখন দৌড় শুরু করেছে আর ল্যাংরা মশা তাকাইয়া দেখে যে বড় লিডার বড় দাদা ভাই এই গুলি দিয়ে আসতেছে মশা আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে আল্লাহ আমার একটা পা নাই আর একটা পা বড় নেতা দেখা যায় গলি দিয়ে আসতেছে তুমি যদি আমাকে সুযোগ দাও অনুমতি দাও আমি দলের নেতা নুমরুদকে আক্রমণ করতে চাই আল্লাহ তারা অনুমতি দিয়ে দিলেন আর ল্যাংরা মশা আল্লা বললেন এই ল্যাংরা মশা দ্বারাই আমি নমরুতকে ধ্বংস করবো ল্যাংরা মশা উড়ে এসে নাক দিয়ে ঢুকে একদম মাথায় চলে গেছে নাক দিয়ে যখন মাথার ভিতরে চলে গেছে নমরুদের শান্তি নাই বাসায় চলে গেছে সংক্ষিপ্ত করে বলছি শত শত ডাক্তার কবিরা সব কিছু আনি কোনো উপকার হয় না মাথার ভিতরে মশায় যখন কুটকুট করে কামড় বসায় মশায় নমরুদ তখন গরম হয়ে যায় ডাক্তাররা এসে নমরুদের কাছে ফেল হয়ে যায় একজন ডাক্তার ছিল সে ছিল চালাক নমরুদকে বলল আমি একটা চিকিৎসা করতে চাই যদি অনুমতি দেন নমরুদ বলে আমি অনুমতি দিলাম চিকিৎসা করো ডাক্তারকে অনুমতি দেওয়ার সাথে সাথে ডাক্তার জোরে নমরুদের গালে একটা থাপ্পর মারছে নোমরু থাপ্পর খেয়ে বলে ভালোই তো লাগে কি করছে থাপপর দিছে ডাক্তার নোমরুদ বলে ভালোই তো লাগে ডাক্তার বললেন এটাই হলো তোমার তোমার চিকিৎসা এবার নোমরুদ যখন আসনে বসে থাকে তার সৈন্য সংখ্যা তার গালের ভিতরে শুধু থার পায় শুধু থাপ্পর মারে এটা কি ভালো বলেন নেতার জন্য ভালো না আসনে বসে আছে পিছন থেকে একজন সৈন্য শুধু গালের ভিতরে থাপ আছে। নমরুদ বলে মান সম্মান তো আর থাকে না অন্য একটা জিনিস দিয়ে আমাকে পেটাও কি দিয়ে যে এমন একটা জিনিস দিয়ে আমাকে পেটাও যেই জিনিস দিয়ে পিটালে আমার ব্যথা লাগবে না নমরুদ বলল চামড়া দিয়ে কোনো কিছু তৈরি করো আচ্ছা আপনারা বলেন তো চামড়া দিয়ে কি তৈরি করে জুতা এবার সৈন্যরা একটা জুতা তৈরি করলো নম্রতা আসনে বসে থাকে আর সৈন্যটা মাথার উপরে পিটায় একদিন পিটাইতেছে নম্রদের মাথা গরম হয়ে গেছে সৈন্যকে একটা গালি দিছে আর রাগ করে এই জুড়ে দিছে একটা মাথায় বাড়ি সাথে সাথে মাথা ফেটে গেছে আর মশাটা উড়াল দিয়ে চলে গেছে আল্লাহ তালা এত বড় একজন খোদা কে ধ্বংস করলেন একটা ল্যাংড়া মশা দ্বারা তার জীবনটা শেষ জীবন চলেছে জুতার বাড়ি খেতে খেতে ঠিক কিনা বলেন যারা এই দুনিয়াতে আল্লাহর বিধান নিজেকে খোদা দাবি করে আল্লাহর কোরআনের বিরোধিতা করে এরা অপমান অপদস্ত হয়ে